নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 140 দিন ধরে এই পাঁচ রাশির উপর বক্রী শনির তির্যক দৃষ্টি পড়তে চলেছে, যার দরুন এই রাশিগুলির উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে ভিডিওতে আমি বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ১৪০ দিন ধরে যে পাঁচ রাশির উপর বক্রী শনির তির্যক দৃষ্টি পড়তে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আমি শনি গ্রহ বা শনিদেব নিয়ে কিছু কথা বলবো, ভালো করে মাইন্ডলি শুনুন। দেখুন, শনিদেব এমন একটি গ্রহ বা এমন একটি দেবতা, যাই বলুন না কেন, উনি কিন্তু ন্যায়কারক গ্রহ। অর্থাৎ অন্যায় কিন্তু উনি কখনোই বরদাস্ত করেন না। অর্থাৎ আমরা পার্থিব জগতে অনেক ভুল ত্রুটি করে থাকি, তার মধ্যে যে ভুলগুলি আমরা সজ্ঞানে করি, অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে করি, সেই সব ভুলের ক্ষমা কিন্তু উনার কাছে নেই। তবে অজ্ঞান অবস্থায় অর্থাৎ ভুল বশতভাবে কোনো কাজ করে থাকলে সেটির কিন্তু ক্ষমা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই শনি দেবতার তির্যক দৃষ্টি যে পাঁচ রাশির উপর পড়তে চলেছে তারা সুফল পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধন ধান্যে পূর্ণ হতে চলেছে, কিন্তু আপনাদেরকে কয়েকটি জিনিস মেনে চলতে হবে। অর্থাৎ শনিদেব কি চায় আসুন জেনে নিই, সেই জিনিসগুলো আপনারা মেনে চলুন, আর মেনে চললেই আপনারা কিন্তু সুফল পাবেন। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে শনিদেব অ্যাকচুয়ালি কি চায়, এবং তারপর আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন দিকে আপনাদের সুবিধা বা ভালো হতে চলেছে। দেখুন, শনিদেব যিনাকে আমরা সচরাচর ভয় পাই, আর এই ভয়ের কারণও রয়েছে, কারণ আমরা মনুষ্য জগতে অনেক ভুল ত্রুটি করে থাকি, এবং এই পার্থিব জগতে আমরা যে ভুলগুলি করি সেই ভুলগুলি জ্ঞানত বা অজ্ঞান দুই রকম ভুল হয়। তবে যেগুলো জ্ঞানত ভুল সেই ভুলের ক্ষমা তার কাছে নেই। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোনগুলো জ্ঞানত ভুল। ধরুন আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি কুকুর আপনার সামনে পড়ে গেল, তখন আপনি কুকুরটাকে মেরে বেরিয়ে গেলেন, কুকুরটা কিন্তু ওখানে দম ছেড়ে দিল, এটা কিন্তু অজ্ঞান ভুল। কিন্তু এর উল্টোটা যদি হয়, আপনি একটি কুকুর বসে আছে আর আপনি তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলেন বা পিঠে বাড়ি মারলেন বা মেরে ফেললেন, সেটি কিন্তু জ্ঞানত ভুলের মধ্যে পড়ে, আর এই ভুলের কিন্তু ক্ষমা শনিদেব কখনোই দেয় না। আর একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, শনিদেব কুকুরকে দেখায়, অর্থাৎ বিশেষ করে ব্ল্যাক কালারের অর্থাৎ কালো কালারের কুকুরকে বিশেষ করে দেখায়। তবে যেগুলো চকলেট কালারের কুকুর রয়েছে সেই কুকুরগুলো যে শনিদেবকে দেখায় না তা নয়, সব কুকুরকেই দেখায়, তবে বিশেষ করে কালো কুকুরকে বেশি দেখায়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এছাড়াও আপনারা কোনো মানুষের টাকা যদি চিট করেন, সেটা কোনো গরিব মানুষের হোক বা বড়লোক মানুষ যে মানুষেরই হোক, তার যদি টাকা চিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তার ফল পেতেই হবে, আর এটি পেতে হবে সাড়েসাথী ফেজে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যখন আপনাদের সাড়েসাথী চলবে তখন কিন্তু আপনাদেরকে তুলো ধাঁধা করে ছেড়ে দেবে, আর এটা আমি বলছি না, এটা যারা সাড়েসাথী চলছে তারাই বলতে পারবে। তাই এমন কোনো কাজ করবেন না যে কাজগুলো ভবিষ্যতে আপনার প্রবলেম ক্রিয়েট করে। এছাড়াও মদ্যপান শনিদেব পছন্দ করেন না, তাই আমি আপনাদেরকে বলবো যারা মদ্যপান করছেন করবেন না, নিজের ভালোর জন্য এবং পরিবারের ভালোর জন্য মদ্যপান ত্যাগ করুন। এছাড়াও যারা পরনারীর প্রতি আসক্ত তারা কিন্তু শনিদেবের কৃপা কিন্তু পাবেন না। তাই কিছু জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুফল হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
আগামী 140 দিনের মধ্যে বক্রী শনিদেবের তির্যক দৃষ্টিতে আপনারা ধন ধান্যে ভরে উঠতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। আর এই ধন চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে আসতে চলেছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু এই ধন পেতে চলেছেন। তার জন্য আপনারা রেডি তো? তবে ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, আর যদি না চলেন সেক্ষেত্রে আমার প্রতিটি কথায় মাটিতে পড়ে যাবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 140 দিনের মধ্যে বক্রী শনির তির্যক দৃষ্টি লাভ করতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু ধন লাভ করতে চলেছেন। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই আপনারা মেনটেন করে চলুন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 140 দিনের মধ্যে বক্রী শনির তির্যক দৃষ্টিতে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ ধনলাভ হতে চলেছে। আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু ধন লাভ করতে চলেছেন। এর পাশাপাশি আপনারা শ্বশুরালয় থেকেও কিন্তু ধনলাভ করবেনই করবেন। তবে ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মেনটেন করে চলুন, নচেত কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বক্রী শনির তির্যক দৃষ্টি আগামী 140 দিনের মধ্যে আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনারা আগামীতে ধনলাভ করতে চলেছেন। আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু ধনলাভ করতে চলেছেন। তবে আপনাদেরকেও একটি কথাই বলবো, আপনারা অবশ্যই আমি ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করে চলুন, নচেত কিন্তু আমার কথাগুলো মাটিতে পড়ে যাবে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বক্রী শনি আগামী 140 দিনের মধ্যে আপনাদেরকে ধনলাভ করাবে। আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এবং পৈতৃক সূত্র থেকে। তার জন্য আমি ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করে চলুন, নচেত কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।